ছোট্ট ফুটফুটে পাঁচ বছরের শিশু আয়ান পুরো ঘর আলো করে রাখত সারাদিন, ছিল বাবা মা আত্মীয় স্বজনের চোখের মণি। ধর্মীয় অনুশাসন অনুসারে শিশু আয়ানের সুন্নতের খতনার ব্যবস্থা করা হয় 31 ডিসেম্বর রাজধানী বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যথামুক্ত খতনার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে দেয়া হয় চেতনানাশক ওষুধ, সেরে ফেলা হয় বাকি বিষয়াদিও। কিন্তু পাঁচ বছরের শিশু আয়ান আর চোখ মেলেনি, সব মায়ার বাঁধন কাটিয়ে পাড়ি দেয় পরপারে। টানা 8 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর 7 জানুয়ারি রাতে তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নির্বাচনের দিন তাকে মৃত ঘোষণা করার বিষয়টি আপাতত সন্দেহের চোখেই দেখছেন আয়ানের পরিবারের সদস্যরা। এরকম কষাই রাখবে, এই ছোট্ট একটা সিজার বা ছোট্ট একটা খাতনা করতে যদি মানুষ তারা মেরে ফেলে। শিশু আয়ানের পরিবারের সদস্যদের অভিযোগ, আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে 8 দিন পর নির্বাচনের দিন রাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে ওই দিনটিকেই হাসপাতাল কর্তৃপক্ষ বেছে নিয়েছে যাতে বিষয়টি গণমাধ্যমের চোখ এড়িয়ে যেতে পারে, এমনও অভিযোগ তুলেছে আয়ানের পরিবার পরিজন। আর এই ধরনের হসপিটালগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, এটা হাসপাতাল না, এগুলো কসাইখানা, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় গেল 31 ডিসেম্বর সুন্নতে খতনার জন্য শিশু আয়ানকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সাতারকুল বাড্ডায় অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন সকালেই চিকিৎসকদের পরামর্শে অ্যানেস্থেসিয়া দিয়ে অচেতন করা হয় শিশু আয়ানকে। এরপরই ধীরে ধীরে আয়ানের শারীরিক অবস্থা আরও গুরুতর হতে থাকে। সে অবস্থায় তাৎক্ষণিক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িতে করেই গুলশানে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয় আয়ানকে। না, সাধারণ একটা জায়গায় যেতে আমি ছোটখাটো একটা জায়গায় যেতে পারতাম, আমি কেন ইউনাইটেডে গেছি? শুধুমাত্র তাদের নামের জন্য, তাদের ভ্যালুর জন্য, তাদের সেবার জন্য, আর এই এই আমাকে উপহার দিল। শিশুটির বাবা শামীম আহমেদ জানান, টানা 8 দিন আয়ান জ্ঞানহীন ছিল। চিকিৎসাধীন থাকার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঠিক কোনো তথ্য জানায়নি, সে বেঁচে আছে কিনা তাও স্পষ্ট করে বলা হয়নি। ভুল চিকিৎসার কারণেই শিশু আয়ানের জীবন শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেন শিশু আয়ানের বাবা শামীম আহমেদ। আপনাদের প্রসিডিউর যেটা আছে বা যেটা লাগে আপনি করেন, এরপরে আমার ছেলেটাকে আজকে কি অবস্থা করবে? তবে শিশু আয়ানের পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ইউনাইটেড হসপিটালের জনপ্রশাসন কর্মকর্তা আরিফুল হক। এই অভিযোগটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সে তার হয়তো শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, আমরা কোনো কারণে ডিসক্লোজ করিনি, আপনার রিপোর্টও আমি সেরকম কি দেখলাম। সেটার প্রেক্ষিতে আমি বলতে চাই যে তার পরিবারকে কিন্তু প্রতিদিনই কাউন্সিলিং করা হয়েছে, তার শারীরিক অবস্থা বলা হয়েছে, তার হার্ট রেটটা বলা হয়েছে, তার পালসের অবস্থার আপডেটটা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকায় বসবাস করছে আয়ানের পরিবার। পরিবারের বড় ছেলে আয়ান ছাড়াও আছে ছোট্ট 6 মাসের একটি কন্যা সন্তান। বাবা শামীম আহমেদ একটি বেসরকারি কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিং এ চাকরি করেন। আয়ানের অস্বাভাবিক মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শিশু আয়ানের মৃত্যুর পর 8 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত করা হয় বলে জানা যায়। এরপর জানাজা শেষে আয়ানকে একই দিন রূপগঞ্জের বরুণা এলাকায় কবর দেয়া হয় বলেও জানান পরিবারের সদস্যরা।